সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলের ভেতরের দ্রোহ নিয়ন্ত্রণে আনলেও বিদ্রোহ পুরোপুরি থামাতে পারেনি আওয়ামী লীগ। এমন বাস্তবতায় স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়ে আলোচনায় সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হানিফ কুটু জানালেন, তার লড়াই দলের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে, যদিও এমন সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত বলছে আওয়ামী লীগ। এদিকে ইভিএম নিয়ে ইসলামী আন্দোলনের আপত্তি থাকলেও চমক দেখাতে প্রস্তুত জাতীয় পার্টির প্রার্থী। সিলেট থেকে সৈয়দ রাসেলের প্রতিবেদন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। শুরুর দিকে আওয়ামী লীগের অন্তত 10 নেতা ছিলেন প্রার্থিতার লড়াইয়ে। সে লড়াই থেমেছে আনোয়ারুজ্জামান চৌধুরীর মনোনয়ন প্রাপ্তির মাধ্যমে। এরপর কেন্দ্রীয় নেতাদের চেষ্টায় দলের ভেতরের দ্রোহ নিয়ন্ত্রণে আনলেও বিদ্রোহ পুরোপুরি থামাতে পারেনি আওয়ামী লীগ। এমন বাস্তবতায় বিদ্রোহী হয়ে নির্বাচনী মাঠে একসময়কার তখর ছাত্রলীগ নেতা আব্দুল হানিফ কুটু জানালেন, তার লড়াই দলের বিরুদ্ধে নয়, দলের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে। দলের বিরুদ্ধে নয়, আমি স্বতন্ত্র হিসাবে সিলেটবাসী হিসাবে নগরবাসী হিসাবে আমি মনোনয়ন ক্রয় করেছি। তবে এমসি কলেজের সাবেক ভিপি কুটুর প্রার্থিতা নিয়ে ভাবনাহীন আওয়ামী লীগ। উনি খুবই ভালো মানুষ, উনি কাজ করছেন, পুরানা নেতা, পার্টির দেখেছি কাজ করছেন, আমি এটাকে কোনো জীব মনে করি না। দেখেন, আওয়ামী লীগ ঘরোনার কে জানি না, তবে আওয়ামী লীগ দলের কেউ নয়। আনোয়ারুজ্জামান চৌধুরী হলো আওয়ামী লীগ দলের প্রার্থী। এদিকে নির্বাচন যতই এগিয়ে আসছে, আলোচনায় আসছেন নতুন নতুন প্রার্থী। মনোনয়ন সংগ্রহ করেছেন জাতীয় পার্টি, জমিয়ত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা, যদিও ইভিএম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাদের। ইভিএম কতটুকু সহ্য হবে সেটা তো আমি বলা মুশকিল। কত পার্সেন্ট লোক ভোট দিতে যাবে কি যাবে না সেটা নির্ভর করবে 21 জুন। আমরা ইভিএমকে একটা, বিশেষ করে যারা ক্ষমতায় আদিষ্ট অবস্থান করছেন, ওনাদের একটা সুপরিকল্পিত একটা রোডম্যাপ, যেটার মাধ্যমে ওনারা ক্ষমতায় টিকে থাকা পাশাপাশি সব অবস্থায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার একটা মাধ্যম হিসাবে মনে করি। আগামী 21 জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে মেয়র পদে 5 জন মনোনয়ন কিনেছেন। তবে নির্বাচনে অংশ না নিতে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিয়েছে বিএনপির হাইকমান্ড। সৈয়দ রাসেল, নিউজ 24, সিলেট।